ওয়েলকাম ফ্রেন্ডস দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টারের যে আলোচনা চলছে তার আজকে পাঁচ নম্বর ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো চক্র এবং এই কোষ কোষচক্রে বিভিন্ন যে দশা আছে সেগুলো নিয়ে তো ভিডিও শুরু করার আগে আগের ভিডিওতে তোমাদের জন্য যে প্রশ্নটা দেওয়া হয়েছিল হোমওয়ার্ক হিসাবে মাইটোসিস কোষ বিভাজনে কতগুলো অপথ তৈরি হয় আর মিওসিসে কতগুলো উৎপন্ন হয় এর সঠিক উত্তরটা জেনে নেব এর সঠিক উত্তর কী হবে মাইটোসিসে অপত্য তৈরি হয় দুটি আর মিওসিসে অপত তৈরি হয় চারটি ওকে এবার দেখো কোষচক্র এই কোষচক্র এখানে প্রথমে তার সংজ্ঞাটা দেখব তারপরে তার কী কী বৈশিষ্ট্য আছে দেখো দেখো একটা কোষ সৃষ্টির পর বৃদ্ধি ও বিভাজনের মাধ্যমে নতুন অপত্য কোষ সৃষ্টির ধারাবাহিক চক্রাকার আবর্তনকে বলা হয়েছে কোষচক্র অর্থাৎ একটা কোষ যখন উৎপন্ন হয় ধরো এটা হচ্ছে একটা কোষ তো এই কোষটা কোথা থেকে উৎপন্ন হবে তার আগের কোনো কোষ থেকে উৎপন্ন হবে ঠিক আছে এবার এই কোষটা যে উৎপন্ন হয়েছে এরপর এই কোষটা কি হবে তার আকার আয়তন বৃদ্ধি করবে অর্থাৎ এই যে বৃদ্ধি হবে তারপরে কি হবে তারপরে বিভাজন হবে অর্থাৎ সেটা বিভাজিত হয়ে আবার দুটো বা চারটা অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন হলে দুটো কোষ কোষভাজন হলে চারটা তো এইভাবে একটা কোষ সৃষ্টির পর থেকে মানে এখান থেকে বৃদ্ধি আর বিভাজন এই পর্যন্ত যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তিত হয় সেটাকেই বলা হয় কোষচক্র বুঝতে পেরেছ একটা কোষ উৎপন্ন হবে সেটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে আবার বিভাজিত হবে তো এই ঘটনাগুলো এর পরেও এই কোষটা যখন আবার বৃদ্ধি হবে তারপরে সেটা যখন আবার বিভাজিত হবে সেম ঘটনা কিন্তু ঘটতে থাকবে এখান থেকে এতটা আবার সেম ঘটনা ঘটতে থাকবে অর্থাৎ এই ঘটনাগুলো চক্রাকারে আবর্তন ঘটে এটাকে বলা হয় কোষচক্র যেরকমভাবে জীবনের জীবনচক্র দেখা যায় বিভিন্ন জীবের ক্ষেত্রে একই রকমভাবে প্রত্যেকটা কোষের কোষচক্র দেখা যায় ওকে এবার দেখো এই যে সময়কালটা এখানে শুরু হলো আর এখানে শেষ হল তো এই যে দুটোর মাঝখানের সময়কালটা এই সময়কালটাকে আমরা কি বলি আমরা বলি জনুকাল বা জেনারেশান পিরিয়ড ওকে এবার এই চক্রের বিভিন্ন দশা আছে তার মধ্যে চারটা দশাই মেন তো সেই চারটা দশা সম্পর্কে বিশদ বিবরণকে দেয় হাওয়ার্ড আর হচ্ছে পেল্ক এই দুজন বিজ্ঞানী এবার এই যে সময়কালটা অর্থাৎ জেনারেশান পিরিয়ড এটা কিন্তু বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় যেমন দেখো কতগুলো দেওয়া আছে এগুলো তোমাদের মনে রাখতে হবে ধান গাছের ক্ষেত্রে একটা চক্র ঘটতে একটা কোষ বিভাজন হতে সময় লাগে কত চোদ্দ ঘন্টা পেঁয়াজের সময় লাগে পনেরো ঘন্টা ইস্টের ক্ষেত্রে এটা কম সময় লাগে নব্বই মিনিট আর মানুষের ক্ষেত্রে মোটামুটি চব্বিশ ঘন্টা ধরা হয় চব্বিশ ঘন্টাও হয় না তার থেকে একটু কম হয় কিন্তু এটাকে চব্বিশ ঘন্টা ধরা হয় ওকে তো এই কোষ চক্র সম্পর্কে ডিটেলস জানার আগে তোমাদের ক্রোমোজোম এবং ডিএনএ সম্পর্কে আরও কিছু জিনিস আমি তোমাদের জানাচ্ছি সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো দেখো আমরা এর আগে কোষ ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করে নিয়েছি তো সেই ক্রোমোজোম সম্পর্কে যখন বলা হয়েছিল ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে আর হচ্ছে এরকমভাবে একটা ক্রোমাটিট এটা আর একটা ক্রোমাটিট দুটো ক্রোমাটিট থাকে এটা তোমরা জানো কিন্তু তোমাদের এটাও মনে রাখতে হবে যে ক্রোমোজোম সবসময় দুটো ক্রোমাটিটের হয় না ক্রোমোজম যখন প্রথম তৈরি হয় ক্রোমোজম একটা ক্রোমাটিডের হয় অর্থাৎ একটা ডিএনএ থেকে একটাই ক্রোমোজোম উৎপন্ন হয় ওকে আর সেটা কি হয় একটা যুক্ত ক্রোমোজম তাহলে দেখো এখানে তোমরা জানো যে একটাই ডিএনএ থেকে একটা ডিএনএ থেকে আমাদের একটাই ক্রোমোজোম তৈরি হয় ঠিক আছে তাহলে দেখো এই যে ছবিটা এই ছবিতে একটাই ক্রোমাটিড আছে তার মানে এটা একটাই ডিএনএ দিয়ে তৈরি হয়েছে এবার আমরা ডিএনএর যে পরিমাণ ডিএনএটা কতটা আছে এটা কিভাবে পরিমাণ করব। এর জন্য আমরা একটা লেটার ব্যবহার করি সেটা হচ্ছে সি ঠিক আছে আর ক্রোমোজোমগুলো এর যে সেট তোমরা এর আগে বলেছি আমি ক্রোমোজোমের দুটো সেট হয় একটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট যার জন্য এন ব্যবহার করি আর ডিপ্লয়েড সেটের জন্য টু এন ব্যবহার করি ওকে তো সেই ক্রোমোজোমের কোন সেট আছে হ্যাপ্লয়েড সেট না ডিপ্লয়েড সেট সেটার জন্য আমরা এন আর টু এন ব্যবহার করি আর ডিএন এর পরিমাণের জন্য আমরা সি ব্যবহার করব। ঠিক আছে তাহলে দেখো এই ছবিটাতে এখানে ডিএনএ কতগুলো আছে একটা আছে তাহলে এখানে আমরা ওয়ান সি লিখব ঠিক আছে ওয়ান সি এখানে দুটো ক্রোমোটিট তার মানে এখানে দুটো ডিএনএ তার মানে আমরা এখানে টু সি লিখব বুঝতে পেরেছ এবার এই এন আর টু এন এই ব্যাপারটা কি আমাদের কোষে তোমরা জানো ছিচল্লিশটা ক্রোমোজোম থাকে তো সেই ছিচল্লিশটা ক্রোমোজম দুটো সেটে থাকে অর্থাৎ এক নাম্বার ক্রোমোজোম দুটো থাকে দু নাম্বার ক্রমোজমও দুটো থাকে তিন নাম্বার ক্রমোজমও দুটো থাকে এইভাবে তেইশ নাম্বার ক্রোমোজোম দুটো থাকবে তাহলে যখন এই এক নাম্বার ক্রোমোজোম দুটোই থাকবে এই যে ধরো এটা হচ্ছে একটা এক নম্বর ক্রমজম এটা হলো আর একটা এক নম্বর ক্রমজম তাহলে যখন এই এক নাম্বার ক্রোমোজোম দুটো থাকবে তখন সেটাকে আমরা লিখব কি টু এন আর যখন এই এক নাম্বার ক্রমজম একটা থাকবে তখন সেটাকে লিখবো আমরা এন হয়েছে এবার যেহেতু এখানে কোষ চক্র সম্পর্কে আমরা আলোচনা করছি তাহলে কোষের মধ্যে সমস্ত ক্রোমোজোম এর সম্পর্কে আলোচনা করতে হবে তাহলে এখানে যখন আমরা ছবি আঁকবো সেই ছবিতে আমাদের ছিচল্লিশটা ক্রোমোজোম আঁকা কিন্তু সম্ভব নয় আমরা কি করব একটা কি দুটো করে ক্রোমোজম এর ছবি আঁকব সেখান থেকেই তোমাদের বুঝে নিতে হবে যে সেটা হ্যাপ্লয়েড আছে না ডিপ্লয়েড আছে মানে এন আছে না টু এন আছে আর সি কীরকম আছে ওয়ান সি টু সি না ফোর সি রকম কন্ডিশনগুলো তোমাদের ছবি দেখে বুঝে নিতে হবে আমি তোমাদের কয়েকটা ছবি এঁকে দেখাচ্ছি দেখো এইটা একটা কোষ এই কোষে এটা একটা ক্রমজম আঁকলাম এটা সেই একই কালারের একটা আর একটা ক্রোমোজম আঁকলাম ঠিক আছে তাহলে দেখো এটা একই কালারের যেহেতু আমি এখানে আঁকছি তার মানে তোমাদের এখানে বুঝে নিতে হবে দুটো একই ক্রোমোজোম মানে এখানে এক নাম্বার ক্রোমোজোম দুটোই এক নম্বর ক্রোমোজোম তার মানে এটা তোমরা বলো এবার এটা টু এন হবে না এন হবে দুটো একই ক্রোমোজোম আছে অর্থাৎ ডবল সেট আছে তার মানে এটা কি হবে টু এন হবে আর এখানে তোমরা বলো ডিএনএ কতগুলো আছে ডিএনএ দেখো এই যে ক্রোমোজমটা এখানে একটা ডিএনএ এখানে একটা ডিএনএ এটা একটা ডিএনএ এটা একটা ডিএনএ তাহলে চারটা ডিএনএ আছে তার মানে এটা কত হবে ফোর সি হবে বোঝা গেছে এরপরে আর একটা ছবি দেখো দুটো ক্রোমোজম এখানে আবার আমি আলাদা কালারের আরও দুটো ক্রোমোজম আঁকলাম তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারছো এটা হচ্ছে একই ক্রোমোজোমের দুটো সেট এটা হচ্ছে আলাদা ক্রোমোজোমের আর একটা সেট মানে এটা ধরো যদি এক নম্বর ক্রোমোজোমের সেট হয় এটা দু নম্বর ক্রোমোজোমের সেট তাহলে এখানে দুটো দুটো সেট আছে এটাও এন আর এটা এন মানে টু এন এটাও এন এটাও এন টু এন তাহলে এখানে টু এনই হবে ঠিক আছে এখানে আমরা দুটো ক্রোমোজোম অর্থাৎ এক নম্বর ক্রোমোজোম আর দু নম্বর ক্রোমোজোম এঁকেছি এইভাবে আমরা এই কোষচক্র চলাকালীন হয় একটা ক্রমজম বা দুটো ক্রমজম অর্থাৎ এক নম্বর ক্রোমোজোম বা দু নম্বর ক্রোমোজোম এইভাবে যে কোনো নাম্বারের ক্রোমোজোমের সেট নিয়ে কিন্তু আলোচনা করব সেখান থেকে তোমাদের বুঝতে হবে সেটা ডিপ্লয়েড আছে না হ্যাপ্লয়েড আছে আর একটা তোমরা বলো দেখি এখানে কি হবে এটা একটা ক্রমজম এটা একটা ক্রমজম আর এটা একটা ক্রমজম এখানে কি রকম কন্ডিশন আছে দেখো এখানে এক নম্বর ক্রোমোজোম একটা দুটো দু নম্বর ক্রোমোজোমও একটা দুটো তাহলে দুটো করে আছে তার মানে টু এনই হবে কিন্তু এখানে ডিএনএটা কম আছে দেখো ডিএনএ এই দুটোর মধ্যে আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে কি এখানে একটা ডিএনএ এখানে একটা ডিএনএ তার মানে দুটো ডিএনএ তাহলে হবে এটা টুরসি এখানেও দেখো সেই টুসি আছে তার মানে টোটাল টু সি হবে বোঝা গেছে তো এইভাবে কিন্তু কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড কোনটা টু সি ওয়ান সি আর ফোর সি এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এবার দেখো কোষ চক্রটা যে ঘটে তাহলে কোষ চক্রে একটা চক্রাকার আবর্তন ঘটে তাহলে সেই কোষ চক্রের আবর্তনটাকে আমরা যদি একটা বৃত্তের আকারে প্রকাশ করি সেখানে আমরা কি কি পাবো দেখো টোটাল এখানে কতগুলো দশাতে ভাগ করে দেব জি ওয়ান এস আর জি টু তারপরে এখানে প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ তাহলে এখানে আমরা চক্রকে দুটো ভাগে সেল সাইকেল এর দুটো দশা আছে একটাকে বলা হয় ইন্টারফেজ আর একটাকে বলা হয় এম ফেজ ইন্টারফেজ এখান থেকে এতটা এই দশাটাকে বলা হয় ইন্টারফেজ বা হচ্ছে আইফেজ আর বাকি এখান থেকে এতটা এইটুকুটা এটাকে বলা হবে এম ফেজ এবার এই ইন্টারফেজের মধ্যে তিনটে দশা আছে একটা হচ্ছে জি ওয়ান তারপরে এস তারপরে জি টু আর মাইটোটিক ফেজে চারটা দোষা আছে প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ এইভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে পরপর প্রথমে ঘটবে জি ওয়ান তারপর এস তারপর জি টু প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তাহলে এখানে প্রথমে শুরু হচ্ছে এখান থেকে তাহলে এটা হবে কি জি ওয়ান তারপরে এস তারপর জি টু প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ এইভাবে কিন্তু চক্রটা সম্পন্ন হয় ঠিক আছে এরপরে দেখো এই যে এম ফেজটা এটাকেও কিন্তু আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারতাম এম ফেজটাকে দুটোভাগে ভাগ করব একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস এই চারটা দোষ থাকে প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ আর এখানে সাইটোকাইনেসিস সিম্পল একটাই কোষ বিভাজন সাইটোপ্লাজমের বিভাজন হবে সাইটোপ্লাজমের বিভাজন হবে আর ক্যারিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন হবে নিউক্লিয়াস এর বিভাজন হবে এটা প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই চারটা ফেজে হবে আর সিম্পল সাইটোপ্লাজম সাইটোকাইনেসিস পদ্ধতিতে বিয়ে হবে ঠিক আছে তাহলে প্রথম আমাদের কি জানতে হবে প্রথম হচ্ছে ইন্টারফেজ তাহলে দেখো ইন্টারফেজ কাকে বলছে দেখো দুটি বিভাজন দশার অর্থাৎ এম ফেজ বিভাজন দশাকে এম ফেজ বলা হয় তাহলে এই দুটি বিভাজন দশার মধ্যবর্তী যে দীর্ঘস্থায়ী দশা দেখো এটা একটা বিভাজন দশা এখান থেকে এতটা এই বিভাজন দশার শেষ হবে আবার যখন এটা শুরু হবে তাহলে তার মাঝখানে যে সময়কালটা এইটা এটা কি দীর্ঘস্থায়ী এটা অনেকটা বড় সময় লাগছে তাহলে এখানে যে দীর্ঘস্থায়ী দশা এখানে কি কী হয় দেওয়া আছে প্রোটিন তৈরি হবে ডিএনএ তৈরি হবে আরএনএ তৈরি হবে উৎসেচক তৈরি হবে ঠিক আছে দিয়ে কোষ বিভাজনের জন্য উপযোগী করে তুলবে এটা কি বলা হয় ইন্টারফেজ বোঝা গেছে দুটো এম ফেজের মধ্যবর্তী দীর্ঘস্থায়ী দশা এখানে প্রোটিন ডিএনএ আর বিভিন্ন উৎসেচক এগুলো তৈরি হবে আর কোষ বিভাজনের জন্য উপযুক্ত হবে এটাকেই বলা হয় ইন্টারফেজ দশা ইন্টারফেজের বৈশিষ্ট্য এটা আলোচনা করার আগে ইন্টারফেজের বিভিন্ন উপদশা একটু জেনে নাও ইন্টারফেজের বিভিন্ন উপদশা একটু আগেই বলেছি এটা হচ্ছে জি ওয়ান এস আর জি টু এই তিনটা দশাতে বিভক্ত ঠিক আছে তাহলে এই দশাগুলোর বৈশিষ্ট্য যদি আমরা জানতে পারি তাহলে টোটাল ইন্টারফেজের বৈশিষ্ট্য লিখতে পারব তাহলে দেখো প্রথমে জি ওয়ান এস তারপর জি টু এই দশাগুলো দেখবো তারপরে টোটাল ইন্টারফেজের বৈশিষ্ট্যগুলো দেখব তো প্রথমে হচ্ছে জি ওয়ান জি ওয়ান মানে কি গ্যাপ ওয়ান তাহলে এই জি ওয়ান দোষার কী কী বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে কোষচক্রের তিরিশ থেকে পঞ্চাশ সময় স্থায়ী হয় কোষ কোষচক্রের টোটাল সময়ের মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ অর্থাৎ প্রায় অর্ধেকটা সময় কিন্তু এখানেই অতিবাহিত হয়ে যায় সেকেন্ড যে পয়েন্টটা এটা হচ্ছে বিপাকীয়ভাবে খুবই সক্রিয় অর্থাৎ এই সময়ে জি ওয়ান যখন ঘটে তখন কিন্তু কোষটা বিপাক কাজে কিন্তু বেশি সক্রিয় থাকে কোষের আকৃতি এই সময় বড় হয়ে যায় নিউক্লিয়াসের আকৃতিও বড়ো হয়ে যায় ঠিক আছে কোষটা এরকম থাকে যখন জিওান হবে তখন কোষ এর আকৃতি বেড়ে যায় নিউক্লিয়াসেরও আকৃতি বেড়ে যায় তারপর এস দশায় ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সমস্ত উৎসেচক প্রোটিন যেমন হচ্ছে উৎসেচকের মধ্যে ডিএনএ পলিমারেজ আর এ পলিমারেজ এগুলো তৈরি হয় কার্বোহাইড্রেট লিপিড এগুলো তৈরি হবে এরপর দেখো এই এস দোসাতে এস দোসাতে মেন কাজ হচ্ছে কি এখানে ডিএনএ রেপ্লিকেশান হবে ডিএনএ রেপ্লিকেশান মানে কি একটা ডিএনএ থেকে আর একটা নতুন ডিএনএ তৈরি হওয়া তো এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার জন্য যে উপাদানগুলো লাগে অর্থাৎ যেমন হচ্ছে প্রোটিন লাগে উৎসেচক লাগে উৎসেচকের মধ্যে ডিএনএ পলিমারেজ আর পলিমারেজ এগুলো প্রয়োজন হয় এগুলো কিন্তু তার আগেই তৈরি হয়ে যাবে অর্থাৎ তার আগে মানে কোনটা জি ওয়ান তাহলে এই জি দোষাতে তৈরি হবে এছাড়া এই সময়ে বিভিন্ন ধরনের যে আর আছে মানে এমআরএনএ টি আর আরআরএনএ এগুলো এছাড়া কিছু প্রোটিন তৈরি হয় এই সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সময় কিন্তু ডিএনএ কোনো সংশ্লেষিত হয় না মানে ডিএনএ তৈরি হবে না ডিএনএ তৈরি হবে কখন এটা তৈরি হবে এস দোসাতে তারপর প্রতিটি ক্রোমোজোম দীর্ঘ সরু একটি ডিএনএ অনু দিয়ে গঠিত হয় প্রত্যেকটা ক্রোমোজম কি হবে একটা সরু ডিএনএ দিয়ে তৈরি হবে দেখো একটু আগে বলছিলাম এই যেটা এই ক্রোমোজমটা কি একটা রিয়ে দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ একটাই ক্রোমার আছে এটাকে বলা হচ্ছে মোনাড এটাকে কি বলা হয় মোনাড আর যখন দুটো ক্রোমাটির থাকবে তাকে বলা হবে ডায়ার্ড ঠিক আছে মোনার্ড মোনো মানে এক ডাই মানে দুই তাহলে দুটো ক্রোমাটির আছে ডায়ার্ড একটা ক্রোমাটির আছে মোনার্ড তাহলে এই সময় কী হবে মোনাট কন্ডিশনে থাকবে এই যে দেখো মোনার্ড প্রকৃতির হবে ক্রোমোজোমটা তারপরে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ যেমন হচ্ছে কি অ্যাস্ট্রাল রশ্মির জন্য টিবিউলিন দরকার হবে তন্তু তৈরি হবে তো বেমতন্তু তৈরি হওয়ার জন্য টিবিউলিন প্রোটিন দরকার হয় সেগুলো এখন তৈরি হয়ে যাবে এছাড়া বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু একটা কোষ থেকে যখন দুটো কোষ তৈরি হবে তাহলে কোষ অঙ্গাণুগুলোরও দরকার হবে তাহলে সেই কোষ অঙ্গাণুগুলো সবগুলো ডবল হবে এখানে কিন্তু সবগুলো ডবল হয় না ক্ষুদ্র কোষ অঙ্গাণুগুলো যেমন হচ্ছে রেটিকুলাম রেডিকুলাম বডি রাইবোজোম এগুলো কিন্তু ডবল হয় মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টির এগুলো কিন্তু ডবল হয় না এখানে সেগুলো কখন হবে জানাচ্ছি পরে তারপরে এই সময় প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয় যেই এটিপিটা পরবর্তীকালে যখন কোষ বিভাজন হবে সেই সময় কাজে লাগবে এই জন্য এটাকে অ্যান্টিফেজ দশাও বলা হয় মনে রাখবে এটা তারপরে যখন জি ওয়ান দশা চলে জি ওয়ান দশার শেষের দিকে কোষের কাছে তিনটে অপশান থাকে তারা সেই কোষ চক্রটাকে চালু রেখে এস দশায় প্রবেশ করবে জি ওয়ানের পর এস থাকে তাহলে জি ওয়ান থেকে সে এস দশায় যাবে না জি ওয়ান থেকে আর একটা ছোট্ট দশা থাকে সেটাকে বলা হয় জি জিরো দশা অর্থাৎ যে দশাতে গেলে কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে তাহলে সেই কোষ চক্রকে চালু রাখবে এস দশাতে প্রবেশ করে নাকি কোষ চক্রকে বন্ধ করে দেবে জি জিরোদশায় প্রবেশ করে নাকি জি জিরোদশায় প্রবেশ করে আবার সেখান থেকে বেরিয়ে আসবে জি ওয়ানে তাহলে দেখো জি ওয়ান থেকে ডাইরেক্ট এসে যেতে পারে বা জি ওয়ান থেকে জি জিরোতে যেতে পারে বা জি ওয়ান থেকে প্রথমে জি জিরোতে যাবে তারপর আবার জি ওয়ানে আসবে এটা হচ্ছে এর আগেরটা যেটা অর্থাৎ দু নম্বর অপশানটা এটা হচ্ছে জি জিরোতে সারা জীবন থেকে যাবে থেকে যাবে না কিছু সময় গিয়ে আবার ফিরে আসবে এই তিনটা অপশান তার কাছে থাকে বিভিন্ন কোর্স বিভিন্ন রকম অপশানটা চুজ করে নেক্সট এস দোষা মানে সিনথেসিস দশা সিনথেসিস মানে সংশ্লেষ তাহলে এখানে কি হবে ডিএনএ সংশ্লেষ হয় ডিএনএ কীভাবে সংশ্লেষ হবে একটা পদ্ধতি আছে যাকে রেপ্লিকেশন বলা হয় বা প্রতিলিপিকরণ বলা হয় তাহলে ডিএনএ রেপ্লিকেশান হলে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হবে তাহলে দেখো আমরা একটা ডিএনএর জন্য কি পরিমাপ করি কি দিয়ে সি দিয়ে তাহলে ওয়ান সি থেকে টু সি হবে যখন ডিএনএ ডবল হবে এটা কার ক্ষেত্রে হবে হ্যাপ্লয়েড যে কোষ আছে সেখানে হ্যাপ্লয়েড কোষে একটাই এন থাকে সেখান থেকে তাহলে টু এন হবে যেটা ডিপ্লয়েড কোষ দুটো এন আছে মানে দুটো ডিএনএ আছে সেখান থেকে কি হবে চারটা ডিএনএ হবে তাহলে হ্যাপ্লয়েড কোষে এন থেকে টু এন আর ডিপ্লয়েড কোষে টু এন থেকে টু সি থেকে ফোর সি হবে এগুলো সি হ্যাঁ সি থেকে টু সি আর একটা হচ্ছে টু সি থেকে ফোর সি এই দুটো কন্ডিশন হয় এখান থেকে প্রশ্ন হয় যে টুসি থেকে ফোরসি এটা চক্রের কোন দশাতে হয় কি হবে এস দোশা এছাড়া এই সময় তোমরা ক্রোমোজমের যে গঠনে পড়েছ বিভিন্ন ধরনের প্রোটিন যেমন হিস্টোন প্রোটিন সেগুলো কখন তৈরি হবে এই এস দশাতে তৈরি হবে ঠিক আছে তারপরে এখানে ক্রোমোজম সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না শুধুমাত্র ক্রোমোজম মোনার থেকে ডায়ার্ড হয় দেখো ক্রোমোজম সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না ক্রোমোজম একটা ছিল এটা একটাই ক্রোমোজোম তাহলে একটাই ক্রোমোজোম আছে এন আছে এখান থেকে কি হবে এটা একটা ক্রোমাটিট ছিল তো এখানে আর একটা ক্রোমাটিট তৈরি হবে কারণ কি ডিএনএ দুটো হয়ে গেছে তার মানে দুটো ক্রোমাটিট হবে তাহলে দুটো ক্রোমাটিট হলে তাকে কি বলা হবে ডায়ার্ড বলা হবে তাহলে মোনার থেকে মোনার থেকে কি হবে মোনার থেকে ডায়ার্ড হবে কিন্তু ক্রোমোজোম এর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না একটাই ক্রোমোজোম ছিল একটাই ক্রোমোজোম থাকবে ঠিক আছে এরপরে কিছু কিছু প্রাণী কোষ আর হচ্ছে কিছু নিম্নশ্রেণীর কোষে এই এস দশায় সেন্ট্রিওল তোমরা জানো যেটা থেকে বেম তন্তু তৈরি হয় সেই সেন্ট্রিওলটা ডুপ্লিকেশন হয় মানে একটা সেন্ট্রিওল থেকে দুটো সেন্ট্রিওল তৈরি হবে ওকে এরপর ডিএনএ রেপ্লিকেশন যখন সম্পূর্ণ হয়ে যাবে যখন ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাবে তখন কিন্তু কোষ বিভাজন মাস্ট হবেই ওকে ডিএনএ মানে কৌশু বিভাজন ঘটবেই এটা কিন্তু একটা গোল্ডেন রুল এটা মনে রাখবে এরপর এই যে এস দশা এটাকে অদৃশ্য দশাও বলা হয় কারণ কি না এখানে ক্রোমোজম এবং ডিএনএর প্রতিলিপিকরণ হয় এবং ক্রোমাটিড তৈরি হয় এই জন্য এটাকে অদৃশ্য দশা বলা হয় ওকে এরপর জি টু দোশা জি টু দশা এটা কি ইন্টারফেজের শেষ দশা প্রথম দশা জি ওয়ান সেকেন্ড দশা এস তারপর হচ্ছে জি টু এটা শেষ দশা এখানে কোষ আর নিউক্লিয়াসের আকার আয়তন বৃদ্ধি পাবে জি ওয়ানেও বৃদ্ধি পেয়েছিল এখানেও আবার বৃদ্ধি পাবে জি ওয়ানে এটিপি তৈরি হয়েছিল এখানেও সেই এটিপি তৈরি হবে জি ওয়ানে আর তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের এখানেও সেই আর এনএ তৈরি হবে এখানে নন হিস্টার্ন প্রোটিন তৈরি হবে ঠিক আছে জি ওয়ানে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক এগুলো তৈরি হয়নি এখানে কিন্তু সেই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক রাইবোজোম এই এই ধরনের বিভিন্ন অঙ্গাণুগুলো ডবল হবে তারপর মাইটোটিক অ্যাপারেটাস গঠনকারী টিবিউলিন এবং অন্যান্য প্রোটিন সংশ্লেষিত হবে মাইটোটিক অ্যাপারেটাস কী এর পরে ভিডিওতে আমরা আলোচনা করব। ডিটেলসে তাহলে সেই মাইটোটিক অ্যাপারেটাস তৈরি করার জন্য যে প্রোটিন লাগে টিবিউলিন এবং আরও কিছু অন্যান্য প্রোটিন লাগে সেগুলো কিন্তু তৈরি হবে তারপর হচ্ছে ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর মেরামতি হবে রিপেয়ার হবে ক্ষতিগ্রস্ত ডিএনএ অনু মানে যখন ডিএনএর রেপ্লিকেশন হয় তখন যদি কোনো ভুল হয়ে যায় এর আগে কোথায় ডিএনএর রেপ্লিকেশন হয়েছে এস দোসাতে হয়েছে তাহলে সেই এস দোসাতে একটা ডিএনএ থেকে যখন আর একটা নতুন ডিএনএ তৈরি হচ্ছে যদি কোনো ভুল থেকে যায় তাহলে সেই ভুলটাকে কারেকশন করা হবে এটা হচ্ছে জি টু দশার কাজ এরপরে আরও একটা দশা দেখা যায় যেটা বলছিলাম জি ওয়ানের পর একটা ছোট্ট দশা জি দশা দেখতে পাওয়া যায় সেটা কি সেটা হচ্ছে যখন কোনো কোনো কোষে একটা নির্দিষ্ট বিন্দুতে কোষচক্র বন্ধ হয়ে যায় কোষ কোষটি নিষ্ক্রিয় হয়ে যায় সেটা কি বলা হয় জি দশা এই জি জিরোদশা এটা হচ্ছে কোষচক্রে কোষচক্রটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম পদার্থ থাকে সেই পদার্থের অভাবে কিন্তু এই জি জিরোদশায় কোষ প্রবেশ করে যায় এগুলো কোষচক্রের নিয়ন্ত্রণ এর পরের ভিডিওতে আলোচনা হবে তখন কিন্তু ডিটেলসে জানাবো ঠিক আছে তাহলে কোষচক্র যে পদার্থগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই পদার্থগুলো যদি কম থাকে অভাব থাকে অ্যাবসেন্ট থাকে তখন কিন্তু কী হবে জি ওয়ান থেকে জি জিরোতে কোষ চলে যাবে এই সময় কোষগুলো কিন্তু বিপাকীয়ভাবে সক্রিয় থাকবে বিপাক কাজ কিন্তু তার হবে কিন্তু কোষের বিভাজন হবে না ঠিক আছে এই যে কোষ বিভাজন হবে না কি হবে শুধুমাত্র সঞ্চয় কাজ হবে আর বিপাক কাজগুলো থাকবে এই যে জি জিরো দশা এটাকে কে প্রথম ব্যবহার করে বিজ্ঞানী ল্যাস ওকে আর এই দশাটাকে বন্ধা দশাও বলা হয় অ্যারেস্ট ফেজ বলা হয় ওকে তারপরে উপযুক্ত পরিবেশে এরা আবার কিন্তু কোষচক্রে প্রবেশ করতে পারে বলা হয়েছিল জি ওয়ান থেকে সারা জীবন জি জিরোতে থাকবে নাকি G1 জি ওয়ান থেকে প্রথমে জি জিরোতে থাকবে আবার কিছু সময় পরে জি ফিরে আসবে তাহলে কোষচক্রে কিন্তু আবার প্রবেশ করতে পারে যখন কোষচক্রে প্রবেশ করবে তখন কিন্তু সেটা আবার বিভাজিত হতে পারবে অধিকাংশ কোষ কিন্তু পুনরায় কোষচক্রে প্রবেশ করে না অধিকাংশ কোষ কী হয় জি জিরোতে গেলে সেখানে থেকেই যায় যেমন হচ্ছে আমাদের যে পরিণত লোহিত রক্তকণিকা আর বিসি সেটা এবং স্নায়ু কোষ মানে নিউরন সেগুলো কিন্তু সারা জীবন জি জিরো দশায় থেকে যায় আবার কিছু কিছু কোষ আছে যেগুলো কিন্তু পুনরায় কোষচক্রে প্রবেশ করে যেমন হচ্ছে উদ্ভিদের প্যারেনকাইমা কোষ আর হচ্ছে প্রাণীর ফাইব্রোব্লাস্ট কোষ আবার কিছু কোষ আছে যাদের ক্ষেত্রে জি জিরোদশা কোনো দিনই থাকে না যেমন হচ্ছে ক্যান্সার কোষ এখানে কোনো এখানে কোনো দিনই জি দশা দেখা যায় না ঠিক আছে এইভাবে তোমরা জি দশাটা ভালো করে খেয়াল রাখবে এরপর মাইটোটিক ফেজ মানে ইন্টারফেজের পরবর্তী দশা মাইটোটিক ফেজ বা এম ফেজ বা বিভাজন দশাও বলা হয় এটাকে তাহলে ইন্টারফেজের পরবর্তী কম সময় হবে ইন্টারফেজটটাই ম্যাক্সিমাম ফেজ হয়ে যায় তাহলে কম সময় স্থায়ী যে কোষ বিভাজন দশা তাকেই বলা হয় মাইটোটিক ফেজ এখানে কি হবে এখানে কোষের বিভাজন হয় বলা হয়েছে এটা দুটো পর্যায়ে হবে বলেছিলাম ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসে কি হবে নিউক্লিয়াস গঠিত হবে দুটো একটা নিউক্লিয়াস থেকে এটা চারটা ফেজে হয় প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আর সাইটোকাইনেসিস এখানে কী হবে সাইটোপ্লাজমের বিভাজন হবে সাইটোপ্লাজমের বিভাজন হলে দুটো আলাদা আলাদা কোর্স তৈরি হয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের সেল সাইকেলের আলোচনা সেল সাইকেলের আলোচনা থেকে তোমরা কি কী জানলে সেল সাইকেল হচ্ছে দুটো ফেজে হয় একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা মাইটোটিক ফেজ ইন্টারফেজের তিনটা দশা আছে জি ওয়ান এস আর হচ্ছে জি টু মাইটোটিক ফেজের দুটো দশা একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস আর একটাকে বলা হয় সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন হবে এটা হবে প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ আর সাইটোকাইনেসিস সিম্পল সাইটোপ্লাজম বিভাজন হবে ওকে তো এখন তোমাদের হোমওয়ার্ক তো এই হোমওয়ার্কের প্রশ্ন হচ্ছে সেন্ট্রিওল সেন্ট্রিওল ডবল হয় কোন দশাতে অপশান এ বি সি আর ডি জি ওয়ান এস জি টু না জি জিরো ঠিক আছে এই প্রশ্নটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও নেক্সট ভিডিওতে আমরা আজকে আমরা তাহলে ইন্টারফেজ পুরোটা কমপ্লিট করলাম মাইটোটিক ফেজের সিম্পল একটু বেসিকটা জানলাম এরপরে এই যে ক্যারিও কাইনেসিস এখানে প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ ফেজ কি কীভাবে হয় আর সাইটোকাইনেসিস কীভাবে হয় সেটা আলোচনা করব। আর এই ভিডিওটি সম্পর্কিত এমসি তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে ডিসক্রিপশানে সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার পর ভালো করে বোঝার পর কনসেপ্টটা তোমরা কিন্তু এমসি কিউগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও পড়তে থাকো ভালো দেখো অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে